হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার জেক্সপো ভোকলেট দু হাজার চব্বিশের বোনদের জন্য তো এই মুহূর্তে তোমরা যে বিষয়গুলো নিয়ে সব থেকে বেশি চিন্তিত রয়েছ যেমন মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে র্যাঙ্ক কার্ড তোমরা কবে দেখতে পারবে সবাই কি মোটামুটি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে তারপরে পলিটেকনিক কলেজে পড়তে পড়তে তোমরা অন্য কোর্সে কি ভর্তি হতে পারবে বা যারা অলরেডি অন্য কোর্সে তোমরা ভর্তি হয়ে গেছো সেই কোর্স তোমাদের কন্টিনিউ করা কি উচিত হবে প্রত্যেকটা বিষয় নিয়েই ভিডিওতে কথা বলবো তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যাতে তোমরা প্রপার ইনফরমেশন পাও আর চ্যানেলে যদি কেউ নতুন হও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে প্লিজ অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে নিও তো দেখো মেরিট লিস্ট রিলেটেড বিষয় কিন্তু আমি তোমাদের প্রথম বলেছিলাম যে তোমাদের মেরিট লিস্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে না কারণ স্টেট কাউন্সিল এই মুহূর্তে কিন্তু তোমাদের যারা সিনিয়র দাদা দিদি রয়েছে অর্থাৎ সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে যে দাদা দিদিরা পড়াশোনা করছে তাদের কিন্তু এই মুহূর্তে সেমিস্টার এক্সাম কন্ডাক্ট হচ্ছে তো খুব স্বাভাবিকভাবেই সেমিস্টার এক্সাম কন্ডাক্ট করানোটাও কোথাও না কোথাও একটা ডিফিকাল্ট টাস্ক তো স্টেট কাউন্সিল কিন্তু ওই বিষয়টা নিয়ে কিন্তু কোথাও না কোথাও এই মুহূর্তে কিন্তু ইনভলভ রয়েছে তো খুব স্বাভাবিকভাবেই তোমাদের যে আমি বলেছিলাম মিনিমাম টাইম লাইন তো তোমাদের আমি দিয়েছিলাম হচ্ছে ফিফটিন্থ অফ জুন তো কোথাও না কোথাও ফিফটিন্থ অফ জুন অলরেডি পেরিয়ে গেছে আজকে কিন্তু সেভেনটিন্থ অফ জুন এখনও পর্যন্ত কিন্তু তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড তোমরা কিন্তু দেখতে পাওনি তো খুব স্বাভাবিকভাবেই তোমাদের মোটামুটি ধরে নিতে হচ্ছে যে আরও কিছুটা ডিলে হবে এবং আমার যতটুকু মনে হচ্ছে যে এই মাসের শেষ বা পরের মাসের প্রথমের দিকে তোমাদের হয়তো মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড তোমরা হয়তো দেখতে পারো ঠিক আছে কারণ খুব মানে এই যে দেরি হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছুই না কারণ এই মুহূর্তে স্টেট কাউন্সিল কিন্তু আমি যেটা দেখেছি যে স্টেট কাউন্সিল একই সাথে দুটো জিনিস কিন্তু খুব একটা কন্ডাক্ট করে না ঠিক আছে যখন তোমাদের এক্সাম কন্ডাক্ট হয় যারা অলরেডি পলিটেকনিকে পাঠরত স্টুডেন্ট তো এই মুহুর্তে তাদের যেহেতু এক্সামটা কন্ডাক্ট হচ্ছে তো এই মুহূর্তে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা বলো বা র্যাঙ্ক কার্ড পাবলিশ করা বলো ঠিক আছে সেটা কিন্তু তাদের পক্ষে একটু ডিফিকাল্ট ঠিক আছে সো তোমাদেরকে একটু কিন্তু ওয়েট করতে হবে যেটা আমার অন্তত মনে হচ্ছে আর এই রিলেটেড কোনো অফিসিয়াল আপডেট বা যদি কোনো সূত্র মারফত কোনো আপডেট পায় অবশ্যই আমি তোমাদেরকে সেটা ইনফর্ম করে দেবো নেক্সট হচ্ছে সবাই কি মোটামুটি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে দেখো এই মুহূর্তে টোটাল আমাদের পশ্চিমবঙ্গে প্রায় মোটামুটি একশো তেষট্টিটার মতো একশো উনষট্ট মতো বোধ হয় পলিটেকনিক কলেজ আছে যার মধ্যে জাস্ট প্রাইভেট কলেজের সংখ্যা বলতে গেলে কম গভর্নমেন্ট কলেজের সংখ্যা অনেকটাই বেশি এবং এই মুহুর্তে যা পলিটেকনিকের যা সিচুয়েশান ঠিক আছে মানে ভর্তি হওয়ার যা টেন্ডেন্সি মোটামুটি লাস্ট দুটো বছর দেখেছি তাতে তোমরা যদি একটু ধৈর্য ধরো তো সেক্ষেত্রে মোটামুটি সব মোটামুটি এইটি টু নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট দেখবে যে গভর্নমেন্ট কলেজে তোমরা চান্স পেয়ে যাবে ঠিক আছে যাদের রেজাল্ট খুব খারাপ আছে ঠিক আছে এবং কোনো ক্যাটাগরিতে তোমরা পড়ো না তারাই হয়তো শুধুমাত্র হয়তো গভর্নমেন্ট কলেজ না পেতে পারো বাট আদারওয়াইজ দেখবে কম বেশি সবাই যারা কার স্টুডেন্ট যারা বিলো মোটামুটি মোটামুটি তোমরা স্ট্যান্ডার্ড যারা ভালো রেজাল্ট করেছো ঠিক আছে সবাই মোটামুটি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে ঠিক আছে হয়তো কারোর ক্ষেত্রে হয়তো কলেজটা কম্প্রোমাইজ করতে হবে কারোর ক্ষেত্রে হয়তো ট্রেডটা একটু কম্প্রোমাইজ করতে হবে ঠিক আছে কিন্তু আমার যেটা এক্সপেকটেশনস মোটামুটি তোমরা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট কলেজে তোমরা কিন্তু পড়তে পারবে ঠিক আছে এই হচ্ছে বিষয় ওকে আর আমাদের যেহেতু আরেকটা জিনিস এখানে বলে রাখি যে অনেকের ক্ষেত্রে যেমন দেখবে কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে পড়ার ইচ্ছা থাকে তো আমাদের গভর্নমেন্ট কলেজে তো সেই সুযোগটা প্রচুর কম সেক্ষেত্রে অনেকে যেমন প্রাইভেটে ভর্তি হয় তো সেক্ষেত্রে তাদের প্রাইভেটে ভর্তি হওয়াটা ভুল কোনো ডিসিশন সেটা আমি একেবারেই বলবো না তারা ভর্তি হতে পারে কিন্তু বাকি মোটামুটি যারা দেখবে আমার একটা গভর্নমেন্ট কলেজ চাই যে কোনো ট্রেড নিয়ে হোক না কেন তারা মোটামুটি দেখবে একটা গভর্নমেন্ট কলেজ তোমরা কিন্তু শেষ রাউন্ড পর্যন্ত তোমরা দেখবে পেয়ে যাবে আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি যেটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যারা জেক্সপো বা ভোকলেটা তোমরা অ্যাপ্লাই করেছো দু হাজার চব্বিশে যারা ক্যান্ডিডেট হয়তো অনেকেই তোমরা কলেজে ভর্তি হয়ে গেছো ঠিক আছে যারা এইচএস দিয়ে এসছো তারা হয়তো কলেজে তোমরা মানে ভর্তির জন্য অ্যাপ্লাই করে ফেলেছো ঠিক আছে বা অনেকেই আছো যারা মাধ্যমিক দিয়ে ভর্তি হচ্ছ আবার উচ্চ মাধ্যমিকের জন্য স্কুলে ভর্তি হয়েছে তাদেরকে কিন্তু আমি সাবধান করে দিই মানে এই বছরই কিন্তু বিভিন্ন পলিটেকনিক কলেজগুলোতে কিন্তু স্টেট কাউন্সিল থেকে মানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে একটা ছেলে পলিটেকনিকে পাঠরত অবস্থায় অন্য কোন কোর্স অর্থাৎ ডুয়াল কোর্স কিন্তু করতে পারবে না মানে দুটো রেগুলার কোর্স কিন্তু তারা করতে পারবে না বা দুটো ডে টাইমের কোর্স কিন্তু তারা একসাথে করতে পারবে না ঠিক আছে মানে মানে আমাদের তিনটা শিফ্টে মেনলি কোর্স হয় ঠিক আছে একটা হচ্ছে মর্নিং শিফ্ট একটা হচ্ছে ডে শিফট আর একটা হচ্ছে তোমার নাইট শিফট নাইট শিফট বা ইভিনিং শিফট যাই বলো না কেন ঠিক আছে তো তুমি ডে টাইমে মানে দেখা গেল তুমি পলিটেকনিক পড়ছো তার সাথে তুমি কোনো একটা জেনারেল স্কুলে ঠিক আছে তুমি হয়তো ইলেভেন টুয়েলভ পড়ছো সেটা কিন্তু তোমরা করো না পরবর্তীতে তোমাদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে এবং তোমাদের মানে ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তোমাদের পড়াশোনা কন্টিনিউ কন্টিনিউ করাটাও কিন্তু ডিফিকাল্ট হতে পারে যেহেতু তোমাদের স্টেট কাউন্সিল থেকে এই বছর জানিয়ে দেওয়া হয়েছে এবং বহু সিনিয়র দাদা দিদিদের এই ধরনের সমস্যা হয়েছে তাই তোমাদেরকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি যারা অলরেডি ভর্তি হয়ে গেছো তারা কিন্তু আর এগিয়েও না বুঝতে পেরেছো হ্যাঁ এবার তোমাদের জন্য অনেকেই জিজ্ঞাসা করতে পারো দাদা আমি মাধ্যমিক দিয়ে ভর্তি হয়েছি তা কি আমি উচ্চ মাধ্যমিকটা করতে পারবো না ডেফিনেটলি করতে পারবে সেক্ষেত্রে তুমি হচ্ছে যেটা করতে পারো সেটা হলো তুমি ওপেন থেকে তুমি এইচএসটা করে নাও ওপেন থেকে এইচএস করলে কোনো সমস্যা নেই ওপেন থেকে এইচএসটাও তোমার করা হয়ে যাবে প্লাস পলিটেকনিকটাও তোমার করা হয়ে যাবে কারণ ওপেনের তোমার এইচএস সায়েন্সের যা মোটামুটি সিলেবাস সেও মোটামুটি তোমাদের এই যে ডিপ্লোমা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের সিলেবাস অলমোস্ট ইকুয়াল ঠিক আছে আরেকটা কথা বলে রাখি অনেকেরই যেমন এই জিনিসটা একটা কনফিউশন থাকে অনেকে দেখেছি আমি যে এইচএসের পর তোমরা হয়তো দেখা গেল গ্রাজুয়েশন করছো হয়তো হিস্ট্রিতে বা জিওগ্রাফিতে বা কমার্সের কোনো সাবজেক্টে দেখো ওগুলো করে কোনো লাভ হয় না কারণ তুমি যখন একবার টেকনিক্যাল লাইনে যখন ঢুকছো তখন কিন্তু তোমাকে সায়েন্স ওরিয়েন্টেড জিনিসপত্র নিয়েই বেশি পড়াশোনা করতে হবে আর্টস বা কমার্সে সেই ধরনের কিন্তু কোনো ভ্যালু থাকে না তো তোমার যদি মনে হয় যে এইচএস সায়েন্স নিয়ে পড়ে তুমি হচ্ছে পলিটেকনিকে ভর্তি হচ্ছ ঠিক আছে এবং তার সাথে তুমি চাইছো যে হায়ার কোয়ালিফিকেশান করতে তুমি ডিস্টেন্সে ভর্তি হয়ে যাও এনএসও ইউ আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আছে ইগনো আছে ঠিক আছে এই সমস্ত জায়গাগুলো থেকে তুমি কোর্সগুলো কন্টিনিউ করো কিন্তু কোনো রেগুলার জায়গার থেকে কিন্তু মানে সেম শিফটে তুমি কিন্তু কোর্স কন্টিনিউ করতে যেও না সেক্ষেত্রে কিন্তু তুমি নিজে বিপদে পড়বে পরবর্তীতে কিন্তু তুমি কষ্ট করে যত দূরে এগিয়েছো সেটার কিন্তু কোনো ধরনের কোনো ভ্যালু থাকবে না ঠিক আছে তো ওভারঅল আমার এইটুকুই শুধুমাত্র বলার যারা পলিটেকনিকে যারা ভর্তি হতে চাইছো এই বছর তারা কিন্তু যদি কোনো কোর্সে ভর্তি অলরেডি হয়ে থাকো এবং সেটা যদি রেগুলার কোর্স হয় তো সেটা থেকে কিন্তু তোমরা একটু সাবধান থাকো সেটা কিন্তু তোমরা কন্টিনিউ করতে যেও না পরবর্তীতে তোমরা কিন্তু অসুবিধায় পড়বে তো এই বিষয়গুলি মেনলি তোমাদের এই ভিডিওটা বলার ছিল তো আমি সবটাই এক্সপ্লেন করলাম এরপরে যদি তোমাদের আরও কিছু জানার থাকে ডেফিনেটলি ভিডিও কমেন্ট সেকশন তোমরা কমেন্ট করতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ